بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি এখনই অন করুন আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি কঠিন বিপদ থেকে মুক্তি পাওয়ার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে এই আমলটি আপনারা একাধারে 7 দিন করবেন এমন কোনো সমস্যা নেই যে সমস্যায় আপনি থাকতে পারেন সকল সমস্যা সারা জীবনের জন্য কেটে যাবে ইনশাআল্লাহ আপনারা যে কোনো সমস্যার জন্য এই আমলটি করতে পারবেন আপনারা যখনই কখনো কোনো প্রবলেমে পড়বেন তখনই পবিত্র কোরআনের আমলের মাধ্যমে সকল সমস্যা সমাধান করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সকল সমস্যা দূর হয়ে যাবে আপনারা এই আমলটি করার আগে পাক পবিত্র হয়ে ওযু করে শরীরে আতর মেখে পাক পবিত্র স্থানে যায় নামাজে বসে উত্তম কাপড় পরিধান করে চারদিকে সুগন্ধি ছিটিয়ে মনে পূর্ণ বিশ্বাস নিয়ে আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা করে এই আমলটি করবেন আপনারা এই আমলটি শুরু করবেন শুক্রবার আসরের নামাজের পরে এই পর থেকে একাধারে 7 দিন এই আমলটি করবেন এই আমলটি করার আগে 7 বার বলবেন ইয়া আল্লাহ ইয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর আপনারা 7 বার দুরূদ শরীফ পড়বেন অথবা 7 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করবেন আমলটি শেষ হয়ে যাওয়ার পরেও 7 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করবেন আপনারা পবিত্র কোরআনের সূরা ফিলের অর্থাৎ আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল এই সূরাটির আমল করবেন আপনারা প্রতিদিন এই সূরাটি মাত্র আমি যে নিয়মে বলবো এই নিয়মে 20 বার তেলাওয়াত করবেন আপনারা এই আমলটি একাধারে মাত্র 7 দিন করবেন ইনশাআল্লাহ যত কঠিন বিপদই হোক না কেন মুক্তি পাবেন এতে কোনো প্রকার সন্দেহ নেই এই আমলটি শুধু আপনারা আমি যে নিয়মে বলবো সেই নিয়মে করবেন আপনারা বিসমিল্লাহ ছাড়া আপনারা এই সূরাটি আগে 7 বার দুরূদ শরীফ পাঠ করে অথবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করে তেলাওয়াত করবেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল فجعلهم كعصف مأكول এই সূরাটি এই নিয়মে তেলাওয়াত করার পরে আপনারা বলবেন মুশকিল কুশা বাহাককে সূরাতুল ফিল ইয়া জিব্রাইল ইয়া ইসমাইল ইয়া কাকাইল আবার আপনারা সূরা ফিল পাঠ করবেন পাঠ করার শেষে আবার বলবেন বাহাককে মুশকিল কুশা বাহাককে সূরাতুল ফিল ইয়া জিব্রাইল ইয়া ইসমাইল ইয়া কাকাইল এই নিয়মে সূরাটি 20 বার তেলাওয়াত করবেন এবং প্রত্যেকবার তেলাওয়াত করার পরে বলবেন মুশকিল কুশা বাহাককে সূরাতুল ফিল ইয়া জিব্রাইল ইয়া ইসমাইল ইয়া কাকাইল এবং এরপরে আপনারা 7 বার 20 বার পাঠ করার পরে এই নিয়মে সূরাটি পাঠ করার পরে এবং এই কথাগুলো বলার পরে আবার 7 বার দুরূদ শরীফ পাঠ করবেন এবং অথবা আপনারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 বার পাঠ করবেন এরপর হাত তুলে দোয়া করবেন যে বিষয়ে আপনি সমস্যাগ্রস্ত পাহাড় সমান সমস্যা থাকলেও
সাত দিনের ভিতরে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ কেটে যাবে, এতে কোনো প্রকার সন্দেহ নেই। তবে আপনারা এই আমলটি করার আগে অবশ্য অবশ্যই এজাজত নিয়ে নেবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, আপনাদের কোনো কিছু জানার থাকলে, আপনাদের কোনো প্রকার প্রশ্ন থাকলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের মোবাইল নাম্বার 01938311386। এই নাম্বারটি প্রতি শুক্রবার ও শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত খোলা থাকে, নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।